নগরীর হিলবি আবাসিক এলাকার দুর্বৃত্ত দলের হামলায় ব্যাপক ভাঙচুর সহ দুই মানুষের ছুরি মারি দেয়। আহত অলদি চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যাপক দিদারুল আলম এবং পূবালী ব্যাংকের সাবেক জিএম মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। শুক্রবার রাতে 8:50 সময় হিলবি আবাসিক এলাকার দুর্বৃত্ত দল এই হামলার ঘটনাগান ঘটায়। এলাকাবাসীরা জানায়, হিলবি আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিপ্লাস রেহই পরবর্তীতে আবার চালু করে গেছে। চালু করানোর পর আর পাঁচলাইশ থানার অবত গজি, আসলে পাঁচলাইশ থানার তো না সেই ধরনের কোনো ধরনের এই ইয়া ন পাই, কোপারেশন ন পাই বাই তারা বন্ধ ন করে। এবং এমনও দেখা গিয়ে যে সন্ধ্যাবেলায় পুলিশের গাড়ি আয় পুলিশ সদস্য পাঁচলাইশ থানা নি তারা তুমি ফুসা লো যেত। এ কারণে আর পুলিশেরও একাধিকবার অভিযোগ করানোর পরে আসলে মৌখিকভাবে কোনো সুবিধা ইয়া ন পাই। এ অবস্থা খালিও গেট দিবেন লেখান মিটিং চলার, মিটিং চলাকালীন অবস্থা নিদি ইতারা পাশু দি আর যে জায়গা বইয়ের মিটিং চলে এই পাশু দিয়ে ইতারা আর কান অস্থায়ী টিন শেড ঘর আছে। এই টিন শেড ঘর ইয়ানোর মালিক হয়ে যায় দিদারুল আলম ও কানুঙ্গু কক্সবাজার বুঝছি। অনুরোধ করেছে মৌখিকভাবে এবং গত হাইলেও টেলিফোন করে হওয়া গিয়ে ও হজে নাইনও জানে আর কেয়ার টাকারে জানে। এরপর দিয়ে এ যেতে ও খবর ইয়ান ফোনের পর দিয়ে ইতারা এর এই মিটিংয়ে থামলা করছি। এই মিটিং জিত বসলে মধ্যে প্রফেসর দিদার সাহেব ও সিটি কলেজের প্রফেসর ওর খুব মারি গেছে জাস্ট মাথাত কোপরগি, আরেকজন ওর নুরুল ইসলাম সাহেব মুক্তিযোদ্ধা তের বাম হাতত কোপরগি এবং দিদার সাহেবর বেশ ঘরের গ্লাস একেবারেই ন রাখে ব্যাগ ভাঙচুর করছে। পরবর্তীতে ইতারা এই টাইমের তো নাই ইতারা আর বাসার নিচে এর এখান এক্সট্রিল গাড়ির গ্লাস ভাঙ্গি, এখান করলা গাড়ির গ্লাস ভাঙ্গি এবং বিল্ডিংয়ের চারিপাশে প্রায় 35 কানের মতো জানালার গ্লাস সম্পূর্ণ ভাঙচুর করছে। এবং ভাঙচুর করে তারা গিয়ে গই ড্রাইভারের টাইমের মধ্যে এই গাড়ির ড্রাইভারের হাতের মধ্যে একজন সন্ত্রাসী ছুরি সহ আটক হয়ে ওরে আর বাজি তানা নিদি আর হ্যান্ডওভার করছে। সন্ত্রাসী অ্যারেস্ট হয়ে ওর নাম হয়ে যায় শাউন, ও স্বীকার করে গেছে তারা লয় জয় আসিল, বাবু আসিল, শহীদ আসিল, নজরুল আসিল, এলে 7-8 জনের নাম হয়ে আর একদিন থানার নীতি। মূল উদ্দেশ্য যে হয়তো জুয়ার আড্ডা চলন ফুরিব, তারা সন্ধ্যাবেলা চিন্তায় করে যে কিন্তু চলন ফুরিব, নইলে তারা এর মাসে মাসে চাঁদা দন ফুরিব। ঘটনা হইতে রাতে 8:50 এখানে প্রায় 6-7 জন ঢুকছে ভিতরে, ঢুকে বলতেছে উকিল সাহেব কথা, উকিল সাহেব কে, উকিল সাহেব কে, উকিল সাহেবের মায়ের চুদি, এগুলো বকা ছকা দিয়েছে। পরে আসা তারপর ক্রিজ নিয়ে আসছে, ক্রিজ নিয়ে আসা গাড়ি এটার উপর পাথর মেরেছে, গাড়িগুলো ভাঙচুর করে তারপর গ্যালার ভাঙতেছে উরুস্তুর করে আমাদের। অ্যান্ড মিটিং যে ফলসিটি হইতে একটা গত 2 বছর 1 বছর হইতে একটা মাদাগার শক্তি আসক্তি আসর জমি গিয়া বেছে ইয়াবা বেছে, তারপর আপনার ওই ফেন্সি ডাইল বেছে জুয়া খেলার দিন ডাইল জুয়া খেলা কিন্তু তানত তো নাই এটা এটা ফার্স্ট লাইজের সহযোগী তারা কালেকশন করে সন্ধ্যে আর আগে নিচে আসিল আর আগত কন্টিনিউ প্রতিবাদ করতে করতে এটা ইয়া উদ্দিক উড়গার বান্ধি দিয়ে। এ ব্যাপারে জানতে চাইলি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উত্তরের উপ কমিশনার জানাই, গতকাল সন্ধ্যার পরে হিলভিউ আবাসিক এলাকায় কতিপয় দুষ্কৃতকারী যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা মাদক এবং জুয়ার সাথে সম্পৃক্ত, তাদের এই সকল অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তারা হিলভিউ আবাসিকের কয়েকজন ব্যক্তিকে তারা মারধর করে, এরকম একটি অভিযোগ আমরা পেয়েছি এবং আমরা একজনকে গ্রেপ্তার করেছি, একটি মামলা হয়েছে। আমরা আমাদের ইনভেস্টিগেশনে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি এবং যারা প্রকৃত দোষী তাদের প্রত্যেকের বিরুদ্ধেই খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিয়াউল হক ইমন, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।